আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে কিরগিজস্তান নিয়ে আলোচনা করতে। তো দেখুন বর্তমানে এখন কি আপডেট, বর্তমানে এখন প্রচুর শীত পড়তেছে, কি পরিস্থিতি কিরগিজস্তানের গার্মেন্টস ভিসা এবং আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজের উপরে বর্তমানে এখন লোক নিচ্ছে এবং কি কি ভিসাতে বর্তমানে এখন বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে, বা আপনারা কোন ভিসাতে গেলে আপনাদের জন্য ভালো হবে এবং মেয়েরা যেতে পারবেন কিনা কিরগিজস্তানে, কেমন খরচ হতে পারে মেয়েদের, তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু বর্তমানের যে আপডেটটা কিরগিজস্তান সেটা আপনারা বেশ ভালোভাবে জানতে পারবেন। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা যখনই নেক্সট টাইমে যে কোনো দেশ সম্পর্কে ভিডিও আপলোড দিব চলে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই কিরগিজস্তান সম্পর্কে জানতে, বর্তমান পরিস্থিতি এখন কি চলছে কিরগিজস্তানের। আচ্ছা, বর্তমানে আপনারা জানেন এখন কিন্তু শীতকাল, আর এই সিজনটাতে এখন সব জায়গাতেই কিন্তু ঠান্ডা পড়ছে, আর ইউরোপের দেশের মতনই কিন্তু কিরগিজস্তানে শীত পড়ে, আর এখন বর্তমানে 24 ঘন্টায় সেই জায়গাতে তুষার এবং বরফ পড়ছে। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আসলে কিরগিজস্তানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কত মাস হয়ে থাকে, বা শীতকালে সেখানে কাজ হয় কিনা। তো দেখুন আসলে কিরগিজস্তান দেশটা এমন দেশ, এই দেশটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতন কিন্তু না এই দেশের ওয়েদারটা, ঠিক আছে, এই দেশের ওয়েদারটা বিশেষ করে আপনার হচ্ছে ইউরোপ কান্ট্রির মতন, কারণ সেখানে আসলে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয়, প্রচুর পরিমাণে বরফ পড়ে, এখন বর্তমানে 24 ঘন্টায় কিন্তু সেখানে বরফ পড়ছে, তুষার পড়ছে। তো এই তুষারের ভিতরে কখনোই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলা কোনোভাবেই করা সম্ভব না, এগুলো বিশেষ করে গরমকালে হয়ে থাকে। তো মনে করেন 1 বছরের ভিতরে এরা 7 থেকে 8 মাস পর্যন্ত এই কর্মের ভিতরে কাজ করতে পারে বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরের কাজগুলো, আর ভিতরের ইলেকট্রিক্যাল কাজ এগুলো তো ভিতরের কাজ, এগুলোতে সমস্যা নাই, তবে মানে যারা নির্মাণাধীন কাজ করে তাদের জন্য সমস্যা, বাইরে যারা কাজ করে থাকেন তো তাদের জন্য কিন্তু এই কাজগুলো বন্ধ থাকে শীতকালের সময়, কারণ তুষারের জন্য এই কাজগুলো কিন্তু কোনো সময় করা তাদের পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে। আর বিশেষ করে কয়েকজন আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া মেয়েরা সেখানে যাওয়া যাবে কিনা গার্মেন্টস বিষয়ে, আমরা বাংলাদেশে থেকে কাজ জানি, আমাদের অভিজ্ঞতা আছে, তো আমরা কি যেতে পারবো আসলে কিরগিজস্তানে? তো দেখুন মেয়েদেরও কিন্তু কিরগিজস্তানে যাওয়ার সুযোগ আছে ছেলেদের পাশাপাশি। ছেলেদের কি পরিস্থিতি? তো ছেলেরা বর্তমানে, আমির আগেও কিন্তু বলেছি যে ছেলেদের যেতে হলে আপনার 3 লক্ষ টাকা প্লাস লাগে, বা 3 লক্ষর আশেপাশেই, 2 লক্ষ 80 3 লক্ষ, এটা ওই যে আপনাদেরকে বললাম যে এটা আপনার নির্ভর করে আপনার মাধ্যমটার উপরে, আপনি সরাসরি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি যান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি গার্মেন্টসের কাজের উপরে যদি যেতে চান তাহলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ 20 হাজার এমন পড়বে। আবার দেখা যাচ্ছে যে সরাসরি এজেন্সি, কিন্তু কোনো এজেন্সি আপনার কাছ থেকে 3.5 লক্ষ নিতে পারে, আবার কেউ দেখা যাচ্ছে 20 হাজার নিতে পারে, 3 লক্ষ 20 হাজার, ঠিক আছে। এটা আসলে মানে সরাসরি আপনার এভাবে বলা যায় না যে এত টাকায় খরচ হয়, এটা আপনারা বুঝতে পারেন, কারণ এক একজন এক এক সিস্টেমে কিন্তু তারা কাজ করে থাকে। তো অনেক ক্ষেত্রে আমি দেখি যে আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেন, এবং ফেসবুকেতেও অনেকে দেখি যে নানা ধরনের গ্রুপের যে গ্রুপগুলো আছে সেখানে কমেন্ট করেন যে কিরগিজস্তানে যেতে হলে নাকি 5.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বা তার বেশি অনেকে নিচে অনেক দালাল বা অফিসে, ঠিক আছে। তো এগুলো কিন্তু মোটেও ঠিক না, কারণ এত টাকা কিন্তু খরচ পড়ে না। আসলে সেখানে বেতন কত টাকা হতে পারে এটা কিন্তু আগে জানার বিষয়, আপনারা কী ভিসাতে যাচ্ছেন সেটাও কিন্তু জানার বিষয়, ঠিক আছে। তো দেখুন বেতন বর্তমানে কিন্তু 400 থেকে $500 পর্যন্ত এমনই কিন্তু বেতন হয় ফার্স্টের দিকে আপনার যদি অভিজ্ঞতা থাকে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যে কিরগিজস্তান এমন একটি জায়গা, এই দেশে শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার বিশেষ করে একদম নতুন যারা, আসলে তাদের বিশেষ করে গার্মেন্ট সেক্টরে না যাওয়াটাই উচিত যদি আপনি একেবারেই না জানেন কোনো কাজ, ঠিক আছে। আর বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে এক্ষেত্রে আপনি যেতে পারেন নতুন, একদম লেবার, নতুন লেবার হিসেবে আপনি যেতে পারেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গার্মেন্ট সেক্টরে যারা যাবেন অবশ্যই বলবো যে আপনাদের যদি দক্ষতা থাকে তাহলে আপনি সেখানে গিয়ে ইনকামও করতে পারবেন ভালো, প্লাস আপনি সেখানে সহজেই মানে আসলে মালিকের যে একটা পছন্দ হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু আপনার সহজে হয়ে যাবে, কারণ আপনি একজন নতুন লোক যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাজ দেখে তাদের পছন্দ হবে না, সেখানে নাও রাখতে পারে, ঠিক আছে। আর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার কাজ দেখে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনাকে বেশি স্যালারি দিয়ে রাখতেও তারা কিন্তু বাধ্য, ঠিক আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি ভিসার বিষয়টা নিয়ে। তো দেখুন ভিসার বিষয়টা এমন, বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু কয়েক ধরনের ভিসাতে কিন্তু আসলে কিরগিজস্তানে লোক পাঠাচ্ছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই 2 মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু সেখানে পাঠানো হচ্ছে।
দুই মাসের টুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠানোর পরে তাদের সব এজেন্সি বা এজেন্ট সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের লোকজন দিয়ে তাদের কাছে রাখছে, প্লাস যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আপনাকে যে কাজের কথা বলছে সেই সব মানে কাজের উপরে সেই ধরনের কোম্পানি যাদের শ্রমিক দরকার তো তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু সে কোম্পানিতে ভিসা লাগানোর কিন্তু ট্রাই করে। এভাবেই কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা এভাবেই করে। তবে সব থেকে ভালো হবে, এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে বাংলাদেশ থেকে কী ভিসাতে গেলে সব থেকে ভালো হবে, তো দেখুন যেহেতু আপনি কাজের জন্য যাবেন অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করবেন, যে দেশে যাবেন না কেন যদি কাজের জন্য যান অবশ্যই সেটা সেই ভিসা নিয়ে কিন্তু যাবেন, মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, ঠিক আছে। তো অনেক এজেন্ট আছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে ভিসা দিয়েই কিন্তু আসলে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাচ্ছে, তো আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যে এজেন্টের মাধ্যমে যাবেন অবশ্যই আপনার এগ্রিমেন্ট বা টাকা পয়সা আপনার পাসপোর্ট দেওয়ার আগে আপনি তাদের সাথে কথাবার্তা বলে নেবেন যে আদৌ কি সে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে পাঠাচ্ছে নাকি টুরিস্ট ভিসা দিয়ে পাঠাচ্ছে, 2 মাস 6 মাস, ঠিক আছে। তো আমরা আসলে কিছু মানুষের সাথে আসলে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে 2 মাসের বা 3 মাসের ভিসাতে আসলে টুরিস্ট ভিসাতে পাঠানো হয় সেখানে, তারপরে সেখানে তাদের কাছে রাখার পরে সেখানে গিয়ে অন্যান্য যেসব কোম্পানি আছে তো সেসব কোম্পানির মাধ্যমে সেখানে কাজ দেয় এবং সেসব কোম্পানিতে কাগজপত্র করে দেওয়া হয়, ঠিক আছে। তো আবার অনেক সময় দেখা যায় যে যদি আপনার দুই মাসের ভিসাতে আপনি সেখানে গেছেন তো 2 মাসের ভিতরে সে আপনাকে কাজকর্ম দিতে পারে নাই বা কোনো কাগজপত্র করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। তো সেজন্য আপনাকে বলছি যে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়েই তো সেখানে যাবেন, আর যদি সরাসরি কোম্পানিতে আপনি যান তো তাহলে কিন্তু আপনার ফ্যাসিলিটিটাও আপনার অনেক বেশি পাবেন আপনি, ঠিক আছে। তো আপনি যখনই 2 মাসের ভিসাতে সেখানে যাবেন একটা কোম্পানিতে আপনাকে কাজ দিবে, হয়তো আপনার কাজটা তাদের ভালো নাও লাগতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে বেতন তার থেকে কিন্তু বেতন কম দিতে পারে, হ্যাঁ অনেক সুযোগ সুবিধা থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই বলবো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরে যাবেন, আপনি সরাসরি কোম্পানির ভিসা কিনা সেটা আপনার এজেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে তারপরে যাবেন, আপনার জন্য ভালো হবে। আর আপনি সেখানে যদি এই টুরিস্ট ভিসাতে যান বা ভিজিট ভিসাতে যান এইসব ভিসাতে গিয়ে সেখানে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ যখনই আপনার মেয়াদটা শেষ হয়ে যাবে সেসব ভিসার তখন